ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৬ মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ঝুমন দাস আপনকে শর্ত সাপেক্ষে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আদালতের অনুমতি ছাড়া এই সময় ঝুমন সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। ঝুমন দাসের মা নিভারানী দাস এই মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। Thank you.